সংসারে প্রায় প্রতিটা কাজে ধারাবাহিকভাবে সারা বছরে কম বেশি করা হয় কিন্তু রমজান মাসটা আসার আগে আমাদের কেন যেন তোরজোর একটু বেশি থাকে এর কারণ হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাসটাতে ফরজের পাশাপাশি নফল এবাদতের জন্য যাতে আমরা একটু সময় বের করতে পারি আসলে এটা কতদিন স্টে করে সারা মাস জুড়ে তো এই ক্লিনিং কিংবা এই ডেকোরেশন স্টে করবে না তারপর রেগুলার হয়তো একটু একটু করলেই হয়ে যাবে মানে কিছুটা সময় বাঁচবে এই আশাতেই আমাদের যত প্রস্তুতি আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই সাথে সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করছি নিজ নিজ অবস্থানে যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি রোজা শুরু হওয়ার আগে আমাদের যত চিন্তা থাকে যে এই তো শুরু হবে এক মাস ইবাদত বন্ধে কী সেই সাথে ব্যস্ততা পুরা মাসটা কিভাবে যাবে বা কেমনে যাবে হাজারো প্ল্যানের মাঝে যখন রোজা এসে একের পর একদিন চলে যায় তখন সময় আসলে বোঝাই যায় না শুধু রোজা কেন নর্মালিও ওই যে সব সবসময় আমি বলি সময়ের বরকত এখন কমেই গেছে তো যাই হোক আপনাদের রোজার দিনগুলো কেমন যাচ্ছে কমেন্টে জানাতে পারেন সেই সাথে সবাই আমরা সবার জন্য দোয়া করব। ক্লিনিং বলতে যে শুধু রোজার আগে ক্লিন করা হয় তা নয় দেখা যায় উইকলি মান্থলি ইভেন প্রতিদিনেও কত যে ক্লিনিং করা হয় এর কোনোই শেষ নাই একদিক থেকে আপনি কাজ করেই যাবেন আরেক দিক থেকে বাড়তেই থাকবে কিন্তু ওই যে এই মাস মানে পবিত্র এই রমজান মাস যেহেতু আমাদের শ্রেষ্ঠ মাস এই মাসকে ঘিরে আমাদের কত প্রাণ থাকে তো সেই প্ল্যান অনুযায়ী আমরা আর কি মানে সব কিছু খুব ভালো করে ধরে ধরে ক্লিয়ারেন্স করার চেষ্টা করি কেমন যেন একটা পবিত্রতা বা ইসলামিক ভাব বিরাজ করে এই আর কি এর মধ্যে আমি আমার বেডরুমের বেড কাভার সেই সাথে ভিতরে যে কাঁথাটা ছিল সেটাও তুলে নিয়েছি আর একটা জিনিস দেখিয়েছি কিন্তু বাচ্চার জন্য আমি যে রেক্সিনটা ইউজ করে আগেও শেয়ার করেছিলাম সেটা কিন্তু এখন উল্টাই ইউজ করি এতে করে কি হয় বেডশিট কিংবা কাঁথা এটা বেশ সুন্দর হয়ে থাকে মানে নড়াচড়া করে না নর্মালিও ভালোই থাকে বাট একটু মেনটেন করতে কষ্ট হয় দেখা যায় প্রতিদিন টানাটানি করতে হয় কিন্তু এইভাবে মানে রেক্সিনটা উল্টা করে দিলে পিছিল অংশটা নিচের দিকে মানে ম্যাট্রেসের সাথে থাকাতে বেডশিটটা আর কি বেশ ভালোই থাকে মানে দুই তিন দিন পর পর টানাটানি করতে হয় যেটা আর কি প্রতিদিন করতে হতো যাই হোক কাপড় ওয়াশে দিয়ে দিলাম আর সব কিছু ওয়াশের সাথে আমি কিন্তু একটা জায়না দিয়ে দিয়েছি যেহেতু রমজান মাস ওই যে পবিত্রতা বলে কথা এই জন্য জায়না মাস হিজাব এগুলো ক্লিন করছি একে একে এদিকে এই যে দেখেন এই রুমের অবস্থা ও যখন খেলতে শুরু করে তখন হয় কি যে কি নিব কি নিব না বা কি দিয়ে খেলবো সেটা পরের কথা আগে তো ফেলি এই অবস্থা তো যাই হোক এখন যদিও একটু ঠান্ডাটা কমেছে ঠান্ডাটা কমেছে মানে ভালোই গরম পড়েছে কিন্তু তারপর ওয়েদারের আপস অ্যান্ড ডাউনস কখন ঠান্ডা কখন গরম মাঝে মাঝে তো দেখি যে সকালবেলা কুয়াশায় ঢেকে থাকে আবার একটু পরে সেই কটকটা রোদ তো এই ওয়েদার কারণে শরীরের অবস্থাও খুব একটা ভালো না বিশেষ করে মেয়ে মানে কখনও একটু হালকা কাশি কখনো একটু সর্দি আর বর্তমানে মানে যখন আমি ভিডিওটা আপলোড করছি তখন মোটামুটি মেয়ের অবস্থায় একটুখানি খারাপে তো এই কারণেই আরও আমার ভিডিও টেডিও এগুলো এডিট করে বা আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো সবাই আমার মেটার জন্য দোয়া করবেন আর সব সময়ই আমি বলি শুধু আমার মেয়ে নয় বাচ্চারা নিষ্পাপ প্রাণ তাদের জন্য আমরা সবাই সব সময় মানে সারা পৃথিবীর সব বাচ্চাদের জন্য দোয়া করব আল্লাহ ওদের ভালো রাখুক হেফাজতে রাখুক কারণ বাচ্চার কিছু হলে মনে হয় যে বলতে পারে না ঠিক মতো যে কোথায় সমস্যা কোথায় কি সেই জায়গা থেকে মনে হয় অনেক কষ্ট হয় তো সব মিলায়ে আল্লাহ মাফ করুক ডিম কিনতে হবে ফ্রিজে ডিম শেষ অবশ্য আনতে বলেছি আজকেই হয়তো চলে আসবে আর এর মধ্যে আমি কিন্তু ফ্রিজটাও ক্লিন করে গুছিয়ে নিয়েছি শান্তি মতো একটু যে আপনাদেরকে দেখাবো আসলে কি দেখাবো তার আগে তো আমার মেয়ে এসে ফ্রিজের ভিতরে ঢুকে আছে ও এরকমই করে দেখা যায় ফ্রিজ খুললে মানে আমি কিছু নিতে আসলে আর আমার বন্ধ করা হয় না ওকে ছেড়ে দিয়ে চলে যেতে হয় পরে ও ওর কাজ শেষ করে ইচ্ছে মতো খেলে টেলে আবার বন্ধ করে কোনো উপায় নেই আসলে বাচ্চা নিয়ে কাজ করতে গেলে এরকম হবে আর আমিও ওকে ওর মতো করে খেলতে দেই এদিকে ফিল্টারের কিট রিফিলেরও সময় হয়ে গেছে তো যেহেতু ছুটির দিনে আসে আর বাবা বাসায় ছিল তো ওর এই কাজটাও করে নিচ্ছিল তো আমিও আমার কাজের ফাঁকে টুকটাক গড়ে একটু ভিডিও করেছি আর এটা ছাড়াও আরও টুকটাক করে আজকে অনেক কাজ করেছে ওই যে রমজানের প্রিপারেশন শুধু যে আমার তা নয় শুধু মেয়েদের কাজ থাকে তা নয় ছেলেদেরও তো টুকটাক কিছু কাজ করার থাকে তো তারাও যদি হাতে হাতে সেগুলো করে নেয় তাহলে দুয়ে মিলে সংসারের কিন্তু উপকারে হয় তো আমরা তো বরাবরই সেভাবেই করি যেমন আজকে ওই যে মেয়ের খেলনাগুলো নামিয়ে আমি র্যাকটা ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি আর খেলনাগুলো আমার ধোয়ার কথা ছিল পরে যাই হোক ওকে দিয়েছি ও ধুয়ে দিয়েছে তো এটাতে আমার অনেকটা হেল্প হয়েছে এছাড়াও টুকটাক করে সারাদিনে বাসায় থাকলে মেয়েকে সামলানোর পাশাপাশি এটা ওটা তো করাই হয় এদিকে এই যে এই কিটটা প্রতি মাসে একবার করে রিফিল করতে হয় আর রিফিল করার পর সাদা থেকে টোটালি এইরকম কালো দেখে এতটা খারাপ লাগে মানে যখন পানি খাই তখন তো নিশ্চিন্তে রকম গিলে খেয়ে ফেললেই হয় কিন্তু যখন এগুলো দেখি তখন মনে হয় যে আল্লাহ কত না নোংরা থাকে কোনো সাবধানতা অবলম্বন করে না খেলে এগুলো ভিতরে গিয়ে কোনটার কারণে যে কি সমস্যা হয় বা হবে আমরা কিন্তু কিছুই জানি না তো যাই হোক আসলে সাবধানে থাকা উচিত আর বিশেষ করে পানিটা খুবই সেন্সিটিভ এদিকে এখন আমি ফিল্টারটাও ভালো করে মুসে টুসে ক্লিন করলাম তবে এটা যেহেতু টেম্পার্ড গ্লাসের উপরটা ক্লিনার দিয়েও ভালো করে ওয়াইপ করতে হবে তবে এখন আপাতত এরকম করে রেখেছি কারণ যখন আমি ক্লিনার দিয়ে ওয়াইপ করব। সব এই টাইপের জিনিসগুলো একসাথেই ওয়াইপ করব তো ওই যে একটু আগে যেটা বলছিলাম মেয়ের কথা আমি যখন কাজ করি তখন তো ও আমার আশেপাশেই থাকে মানে ওকে নিয়েই আমার কাজ করতে হয় আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করলে বুঝতে পেরেছেন সব সময় ও পুকপাক করে কথা বলতেই থাকে কিংবা মাঝে মাঝে এসে কাজেও ডিস্টার্ব করে কিন্তু সব কিছু ওভাবে ভিডিওতে আনা হয় না আর যদি ওর বাবা বাসায়ও থাকে তারপরও দেখা যায় এই স্বল্প পরিসরে মানে ছোট একটা জায়গায় আশপাশেই তো থাকা হয় এমন তো না যে কিছু দূরে গিয়ে আমার থেকে আড়াল করে ওকে রেখে দিল তা নয় দেখা যায় যে ও খেলছে ওর বাবা টেক কেয়ার করছে তারপরও সেটা আমার পাশেই ওভাবেই কাজ করতে হয় আর আমি ওকে না করি না কারণ ওভাবেই ইউজ টু হওয়া উচিত কারণ ওর বাবা কয়দিনে আর বাসায় থাকে সব কিছু তো টোটালি ওকে নিয়ে আমারই হ্যান্ডেল করতে হয় সেখানে ও যত তাড়াতাড়ি বা সব কিছুর সাথে ইউজ টু হবে সেটাই আমার জন্য বেটার আর যেটাতে আর কি ওর হেভি কোনো প্রবলেম না হয় সেটাতে ওর মতো করে খেলুক সেখানে আমার যতই কষ্ট হোক যেমন খেলনা টেলনা ফেলে এতে তো অনেক বারবার গুছাতে হয় অনেক ঝামেলাও হয় তো যাই হোক কি আর করার বাচ্চারা এমনি বন্দি পরিবেশে থাকে ওদেরকে যদি একটু রিল্যাক্সে খেলতেও না দেয় তাহলে কেমনে কি কথা বলতে বলতে এদিকে আমি আমার বেসিন সহ পুরো এরিয়াটা বেশ ভালো করে মুছে টুছে ঘষে মেজে ক্লিন করে নিয়েছি আসলে এই জিনিসগুলো দুই তিন দিন পর পরই এরকম করতে হয় না হলে বেশি নোংরা হয়ে যায় অ্যাটলিস্ট ডিপ ক্লিন না হোক মানে নর্মালি শুধু বেসিন টুকু হলেও ক্লিন করতে হয় অনেকে অবশ্য হয়তো ওভাবে পারে বাট আমার পক্ষে পসিবল না তাই অল্পতেই আমি ক্লিন করে নেই এতে আমার কষ্টও কম হয় আবার মানসিক শান্তি তো আছেই আর আমার বেসিনে দেখেছেন একটা পারফিউম লোশন যেটা সব সময়ই থাকে শুধু বেসিনে নয় প্রায় অনেক জায়গায় টুকটাক করে রাখা থাকে কারণ কি মেয়ে হওয়ার পর আশিয়ার বাবা বাইরে গেলে আমি ওর ঠিক মতো করে এটা সেটা আগায় দিতে পারি না তাই ওর নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো মানে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আমি ওর পছন্দ মতো জায়গা মানে যেখানে ও যাওয়ার আগে একবার করে ঢু মারে সেই জায়গাগুলোতে রেখে দেয় যাতে ও চাওয়া মাত্রই হাতের কাছে পেয়ে যায় খুব একটা ঝামেলা করতে না হয় বাসায় জিনিসপত্র যত বেশি হবে মেনটেনেন্স বা পরিশ্রম এক কথায় বলতে গেলে কাজের পরিমাণ তত বেশি এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোর ক্লিন করলে মানে কোনো দিন শেষ হবে না আমি দেখেছি একটা রুম ক্লিন করে মানে একটা রুমে সব কিছু এ টু জেড করে অন্য রুমে গেলাম এই রুমের দরজা টরজা বন্ধ করে রেখেছি তারপরও ওই রুম থেকে ওই রুম মানে সব তো আর একই দিনে এ টু জেড পুরো বাড়ি ক্লিন করা পসিবল হয় না তো দু তিন দিন পরে মানে ওই আরেক দিকে শেষ হতে হতেই দেখেছি এই দিকে আরও নোংরা হয়ে গেছে আর বিশেষ করে এই সময়টা এখন তো পুরা রুক্ষ ওয়েদার ধুলাবালির পরিমাণ একটু বেশি তাই দরজা জানালা লাগায় রাখলেও কই থেকে যে এত ধুলা আসে আমি আসলে এই গবেষণা করে সফলতার সহিত কোনো ফলাফল উদ্ঘাটন করতে পারি নাই এখন এই দিকটাতে পুরো ধরে একেবারে ডিপ ক্লিন করে নিব আর ক্লিনিং বলতে হয়তো আজকে যেই কাজগুলো করেছি টুকটাক সেগুলোরই ভিডিও করা হয়েছে তবে রেগুলার যে কত ক্লিনিং করা হয় মানে কোনো দিনও বাকি থাকে না ইভেন এই রোজা উপলক্ষেও আজকের আগে কত কাজ আজকের পরেও যে কত ক্লিনিং করেছি তো যাই হোক সব ওরকম ভিডিও করলে এমনিতেই তো এই ভিডিওই লেটে যাচ্ছে তাহলে ওগুলো দিতে দিতে ঈদ পার হয়ে যায় তো আর এই যে দেখেন একটু আগে যে মেয়ের কথা বললাম দেখেছেন তো প্রমাণ ওকে আমি ক্লিন ক্লিন করে দিয়েছি হ্যাঁ এটা আমার তাহলে ওর বাবার কাছে রেখে আমি সুবিধামতো এই কাজগুলো একটু করতে এসেছি আর তাছাড়াও যেহেতু একটু ধুলাবালিরও ব্যাপার আছে তাই কেয়ারফুলি করছিলাম কিন্তু কে শোনে কার কথা বা কীভাবে সম্ভব হয় হে যে এভাবেই চলছে এর মধ্যে যতটুকু ততটুকু সাবধানে থাকা যায় এই আর কি আর একটা কথা অনেক দিন হয় বলতে চাই আসলে বলবো বলবো করে বলাই হয় না ফার্নিচারের একটু পরিবর্তন এসেছে আপনারাও খেয়াল করেছেন আমি দেখেছি অনেকে জানতে চেয়েছেন পরিবর্তন বলতে কিছু কিছু ফার্নিচার অ্যাড হয়েছে হয়েছে আবার এক্সচেঞ্জ হ্যাঁ রিসেন্টলি রিসেন্টলি বলতে বেশ কিছু কিছুদিনই হচ্ছে এই ব্যাপারটা হওয়ার যেমন ডাইনিং টেবিল আগেরটা আমার মেটালের সাথে গ্লাসের ছিল আর এখন কাট প্লাস গ্লাস হয়েছে তো যাই হোক এগুলো নিয়ে ডিটেলসে অন্য আরেকদিন কথা বলা যাবে এই জায়গার যে ক্যালেন্ডারটা ছিল সেখানে ফেব্রুয়ারির পাতাটা মার্চের দশ এগারো তারিখে এসে আমি চেঞ্জ করলাম আসলে খেয়াল করে কোনো কাজ না করলে সেটা হয় না দুই একদিন এই খেয়ালে এখানে এসেওছি কিন্তু কোনো কারণে ঘুরে গেছি কিংবা আশিয়ার দিকে মনোযোগ চলে গেছিলো বলে আর হয়নি তো আজকে করার পরে একটু অবাক লেগে গেল। তে যাই হোক এই পর্যন্ত আমার টুকটাক ধুলাবালি মানে মোছামুছি বা ডিপ ক্লিনের যেই অংশগুলো সেগুলো শেষ করলাম আগে যতটুকু হয়েছে সেই সাথে আজকে যা করলাম এই পর্যন্ত মেজর কাজের আর কি সমাপ্তি টেনে তখন যেহেতু দুপুর হয়ে গেছিলো তো ফ্রেশ ট্রেশ হয়ে আসিয়াকে খাওয়ানোর ব্যাপার আছে সেই সাথে ওকে ঘুম পাড়িয়ে দেখা যাক পরবর্তীতে কি করা যায় আর বাইরে এত কটকটা রোদ রোদ দেখে মনে হচ্ছে আমাকে কিংবা কোনো মানুষকে কেটে শুকাতে দিলেও মনে হয় সুটকি হয়ে যাবে তো যাই হোক ওই রোদের মধ্যে আমি আমার ম্যাটগুলো যেহেতু ওগুলো বাসের তাই ভাবলাম উঠায় রাখার আগে একটুখানি রোদে দেই সেই সাথে রানাটাও ভিজিয়ে দিয়েছি আসলে আজকের কাপড় আমার ওয়াশে অলরেডি যেহেতু চলে গেছে এই জন্য ভাবলাম যে কালকের জন্য ওয়েট না করে শুধু তো এই একটাই আমি হাতেই ধুয়ে নেই এই যে এই গাছটা ক্লিন করার পরেই আমি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে অন্যান্য কাজ করতে গেছিলাম তারপরে এই ওয়াইপের অংশটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাও না ঠিক বিকেলে মেয়ে ঘুমানোর পর থেকে স্টার্ট করেছি কিচেনের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আমি এখানে প্ল্যান অনুযায়ী লেগে পড়েছি টেবিলের এই সেট পুরোপুরি চেঞ্জ করার প্ল্যান ছিল কিন্তু চিন্তা করলাম নতুন যেহেতু কেনা হয়নি আর আগের যেগুলো আছে সেগুলো দিতেও ইচ্ছা করছে না তাই সেমটাই রেখে বরং খুব ভালো করে ওয়াইপ করে উপরে রেক্সিনটা ক্লিন করে নিলাম ক্লিনিংয়ের পরে বেশ ভালো করে বাসাটা একটু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যেটারও একটা ভিডিও করে রেখেছি ইনশাআল্লাহ নেক্সটে শেয়ার করব আর আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়ি খুব ভালো করে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন সেগুলো সম্পর্কেও ভালো মন্দ কিন্তু কমেন্টে জানাতে পারেন সেই সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ